হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা গণিত অষ্টম অধ্যায়ে জ্যামিতি আলোচনা করবো, ঠিক আছে? অষ্টম অধ্যায় হলো জ্যামিতি। তো জ্যামিতির এই অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত বেসিক কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম, ঠিক আছে? বৃত্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা উপপাদ্য এক আলোচনা করবো এখন, ঠিক আছে? উপপাদ্য এক, দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ ওই জায়ের উপর লম্ব। আবার বলছি, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তো দেখো, এটা একটা বৃত্ত, ঠিক আছে? এটা হলো, এটা হলো কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র, আর এ বিটা হলো একটা জায়। তবে এখানে বলা আছে ব্যাস ভিন্ন জায়, ব্যাস ভিন্ন জায় বলছে, ব্যাস ভিন্ন কোনো জায়, ঠিক আছে? ব্যাস ভিন্ন জায় বলতে কি, ব্যাস নয় এমন জায়, এই এই যে জ্যাটা মিক্স, এটা কি ব্যাস? যদি কেন্দ্র দিয়ে কোনো জায় আমি আঁকতাম তাহলে সেটা ব্যাস হইতো, অর্থ নেই? যদি কোনো জায়কে আমরা কেন্দ্র দিয়ে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু ব্যাস, কিন্তু এই জায়টাকে ব্যাস বলা যাবে না। মানে ব্যাস ভিন্ন মানে ব্যাস নয় এরকম একটা জায়। এবিটা কীরকম জায়? ব্যাস নয় এমন জায়। প্রশ্নটাতে বলছে যে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপরে লম্ব। তাহলে এইটা হলো ব্যাস ভিন্ন জায়, ব্যাস নয় এমন জায়, এর মধ্যবিন্দু মনে করো এটা, ওর মধ্যবিন্দু আমি নিচ্ছি, মধ্যবিন্দু মনে করো এই জায়গাটা হলো মধ্যবিন্দু, মনে করো এটা আমরা এম দিয়ে চিহ্নিত করি। এটা হলো কেন্দ্র, এটা হলো জায়ের মধ্যবিন্দু, এটা সংযোজক সরলরেখা, এটা একটা সংযোজক রেখা আমি আঁকলাম ও এম, ঠিক আছে? তো প্রমাণ করতে হবে যে এই ও এম রেখাটা এ বি এর উপরে লম্ব। কি বোঝা গেল কথা? কি প্রমাণ করতে হবে? ও এম রেখাটা কার উপরে লম্ব? এ বি এর উপর লম্ব, মানে এই জায়ের উপরে লম্ব, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে এখানে দুটো অঙ্কন আছে, ও এ এবং একটু বাঁকা হয়ে গেল, ও এ এবং ও বি যোগ করি, ঠিক আছে? ও এ এবং ও বি যোগ করবো আমি, ও এ আর এই যে ওবি আমি যোগ করলাম, একটু বাঁকা হলো, সমস্যা নেই। যাই হোক, এখন আমরা প্রমাণে যাবো। কি প্রমাণ করতে হবে আমাদেরকে? ও এম এ বি এর উপরে লম্ব, মানে ও এম লম্ব এ বি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এই দুইটা ত্রিভুজ দিয়ে লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বি ও এম, ত্রিভুজ এ ও এম আর একটা হলো ত্রিভুজ বি রেখেছে, ও এ ও এম হবে, এ ও এম আর একটা হলো বি ও এম বা ও বি এম, যাই বলি। এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু কম্পেয়ার করো, কি কি সমান আর কি কি অসমান, এটা দেখো। কি কি সমান এটা দেখো, ও এ সমান ও বি, কেন বলো তো? ও এ সমান ও বি কেন? তারা হচ্ছে কেন্দ্র থেকে সমান দূরত্ব, তারা একই বৃত্তের ব্যাসার্ধ, সহজ কথা, তারা একই বৃত্তের ব্যাসার্ধ। কি বোঝা গেছে? এ এম সমান বি এম, কি বললাম? ও এম সমান এ এম সমান বি এম, এটা কেন? এ এম সমান বি এম কারণ কি জানো? কারণ এ বি এর মধ্যবিন্দু এম, এ বি এর মধ্যবিন্দু এম, এম তাহলে এ এম আর বি এম কি হবে? সমান হবে, সমান। কি বুঝতে পারতেছো? এ আচ্ছা, এই বাহুটা হলো সাধারণ বাহু, ও এম সমান ও এম, ও এম সমান ও এম, ও এম এর মানে হলো ও এম বাহুটা দুই ত্রিভুজেই আছে, এটাকে বলে সাধারণ বাহু। কি বাহু? সাধারণ বাহু, যে বাহুটা উভয় ত্রিভুজে থাকে তার সেটাকে আমরা কি বলি? সাধারণ বাহু, সাধারণ বাহু বলি। তাহলে লক্ষ্য করো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা এই বাহুটার সমান, এই বাহুটা এই বাহুটার সমান, আবার এইটা হলো সাধারণ বাহু, তার মানে এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে কি হবে? ত্রিভুজদ্বয় সর্বসম হবে। আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম, জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, যখন ত্রিভুজ সর্বসম হয় তখন এর সব কিছু এর সব কিছুর সমান সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণটা এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। কি বোঝা গেছে? আচ্ছা, এই কোণ যদি এই কোণের সমান হয় তাহলে এখন এখানে দেখো, এই কোণ দুইটাকে বলে রৈখিক যুগল কোণ। কি কোণ? রৈখিক যুগল, এই কোণ দুইটাকে বলে রৈখিক যুগল কোণ, একই রেখার উপরে অবস্থিত, এই জন্য এগুলোকে বলে রৈখিক যুগল কোণ।
এবং এই দুইটা কোণের সমষ্টি কিন্তু দুই সমকোণ হবে। এই পুরো দুইটা কোণের সমষ্টি কত হবে? দুই সমকোণ বা 180°। আচ্ছা, এখন এই কোণ দুইটা যদি সমান হয় তাহলে এটাও এক সমকোণ হবে, এটাও এক সমকোণ। এই পুরো কোণটা কিন্তু দুই সমকোণ। আবার এটাকে দুই ভাগ করা হলে এটাও এক সমকোণ, তাহলে এটাও এক সমকোণ। তার মানে কোণ এ এম ও এটাও এক সমকোণ এবং কোণ বি এম ও এটাও এক সমকোণ, এরা উভয়ই এক সমকোণ। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, উভয় যেহেতু এক সমকোণ তাহলে আমরা বলতে পারি ও এম এ বি এর উপরে লম্ব। এক সমকোণ হলেই তো লম্ব হয়, তাই না? একটা রেখার উপরে যখন আরেকটা রেখা লম্ব হবে তখন তো ওখানে সমকোণ উৎপন্ন হবে, তাহলে আমরা বলতে পারি ও এম এ বি এর উপর লম্ব, মানে ও এম লম্ব এ বি প্রমাণ হয়ে গেল। কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে?